শেখ হাসিনার হাত থেকে তুলেছি, এটা আমার পরম সৌভাগ্য এবং পঞ্চমবারের মতন পেলাম। আসলে আমি যে ছবিটির জন্য পেয়েছি সেটির কথা বলতে হয়, বিউটি সার্কাস। এবং আপনারা জানেন যে সেখানে আমি এটা অরিজিনাল সার্কাসের মানে ট্রুপের সঙ্গে থেকে ওদের জীবনটাকে চিত্রায়িত করবার চেষ্টা করেছেন আমার ডিরেক্টর মাহমুদ দিদার। এবং আমি ওখানে এই ছবিতে অভিনয় করার অন্যতম কারণ হচ্ছিল এই চরিত্রটি অসম্ভব চ্যালেঞ্জিং ছিল এই জন্য যে আমি একেবারে সমস্ত যতগুলো স্ট্যান্ড ছিল, যতগুলো খেলা ছিল, আমি একজন সার্কাসের খেলারি এবং মালকিন, সবগুলো খেলা আমি নিজে করেছি, কোনো রকম স্ট্যান্ডম্যান ব্যবহার না করে। এবং দীর্ঘদিন অসুস্থ থাকতে হয়েছে একটা সময়, আমার এই ছবিতে যখন আমি অভিনয় করি প্রচুর ইনজিওর্ডও হই, কিন্তু আজ সেটার সেই কষ্টটার কষ্ট মনে হচ্ছে না। আমার হাতে যখন এই দেশের অন্যতম সম্মাননা হাতে উঠলো, আমি আমার দর্শক, আমার গণমাধ্যমের সকল বন্ধুরা, আপনারা এবং আমার পরিবার সকলের কাছে কৃতজ্ঞ। এবং অতি অবশ্যই আমি কৃতজ্ঞ আমার জুরি বোর্ডের কাছে যারা আমায় এই পুরস্কারটি যোগ্য মনে করেছে। ছোট করে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সবার সাথে টুকটাক কথা বলেন, মানে আপনার সাথে কোনো কথা হয়েছিল কিনা? আমার নানান সময় নানান কথা বলেন, ফর্মাল ইনফর্মাল, কারণ উনি আমরা জানি যে উনি ওনার চেয়ারের বাইরেও উনি অসম্ভব সরল এবং মানুষের কাছাকাছি। প্রত্যেকটি মানুষকে, শুধু আমি নয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষকে উনি আলাদা আলাদা করে কিছু না কিছু বলেন। আজ উনি আমায় বললেন যে তোমার হাতে তোমাকে আমি এই চরিত্রটার জন্য পুরস্কারটা দিতে পেরেছি, সেজন্য আমি খুব ভালো লাগছে আমার, কারণ আমি উনি এই ছবিটা দেখেছেন এবং উনি দেখে আমায় নিজে বলেছিলেন যে বিউটি সার্কাসে তোমার যে বিউটি চরিত্রটি জয়, আমিও তো আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে বাবার রিভেঞ্জের গল্প হচ্ছে হলো বিউটি সার্কাসের এই বিউটি চরিত্রটি। তো আপা আমায় নিজে মুখে বলেছিলেন যে জয়া, তোমার এই ছবিটি আমি দেখেছি, আমি আলাদা করে, আপা আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই উনি যখন ওনাকে পেনড্রাইভ দিয়ে গেলে উনি ছবি দেখেন, তো সামহাও পেনড্রাইভে ওনার কাছে এই ছবিটি পৌঁছেছিল এবং উনি আমায় জানান যে এই ছবিটি আমার, আমিও আমার বাবা হত্যার প্রতিশোধ মানে নিতে চাই, সকলেই চায়, কিন্তু খুব অন্যভাবে করতে হবে। পুরো ছবিটি সম্পর্কে উনি আমার সাথে এই ব্যাপারে কথা বলেছিলেন এবং আজকে উনি বললেন যে এই ছবিটির জন্য তোমাকে পুরস্কার হাতে তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আপু, রাষ্ট্র আপনাকে একটা স্বীকৃতি দিল, এরপরে রাষ্ট্রকে আপনি Thank you.
দেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন
أنا